রাজপোহালী, রাজশাহী ও সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট গ্রহণ বিভিন্ন কেন্দ্রে পৌঁছানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম, সতর্ক আইন শৃঙ্খলা বাহিনী। কুড়িগ্রামে ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা, দুধ, কুমার সহ সব নদ নদীর পানি বৃদ্ধি, প্লাবিত চরাঞ্চল ও নিম্নাঞ্চল, বন্যা আতঙ্কে সাধারণ মানুষ। চট্টগ্রামে মিরসরাই হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে 18 বছর পর গ্রেপ্তার করেছে র‍্যাব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শুভেচ্ছা এবং আমন্ত্রণ মাইটিভি জেলা সংবাদে। আপনাদের সাথে আছি আমি আসমা উদ্দিন নিপা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। রাজশাহী ও সিলেট নগর নির্বাচনে ভোট গ্রহণ আগামীকাল। দুই নগরে মেয়র পদে লড়বেন 12 জন। সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী 537 জন। সব কেন্দ্রে ভোট হবে ইভিএমে। কেন্দ্রের নিরাপত্তায় স্থাপন করা হয়েছে 3200 সিসি ক্যামেরা। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে এরই মধ্যে সব প্রস্তুতি শেষ করেছে কমিশন। সতর্ক অবস্থায় রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। মাহবুব সৈকতের রিপোর্ট। রাজশাহী ও সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট গ্রহণকাল। এখন বিভিন্ন কেন্দ্রে পৌঁছানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম। রাজশাহীতে মোট ভোট কেন্দ্র 155টি, এর মধ্যে 148টিকেই ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। মোট ভোটার সংখ্যা 3,52,157 জন। নির্বাচনে 3 জন মেয়র প্রার্থী ছাড়াও 29 ওয়ার্ডে 122 জন কাউন্সিলর প্রার্থী এবং 10টি সংরক্ষিত আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন 46 জন নারী কাউন্সিলর প্রার্থী। এরই মধ্যে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। আমাদের সর্বশেষ প্রস্তুতি প্রায় সবই সম্পূর্ণ। আমাদের 5 স্তরের নিরাপত্তা, এছাড়াও আমাদের বিজিবি সদস্যরা থাকবে এবং প্রত্যেকটা ওয়ার্ডে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবে। সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে আইন শৃঙ্খলা বাহিনীও বদ্ধপরিকর। অন্যান্য যে অরাজকতা সৃষ্টির যে অতীতে কেউ কিছু করলে সেখানে কিন্তু এই আগামীকালের নির্বাচনে সেটা কিন্তু আমরা বরদাস্ত করব না। নির্বাচনে কেউ বাধা সৃষ্টি করলে অথবা সহিংসতা বা নাশকতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে র‍্যাবের কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। এদিকে সিলেটে ভোটে নেমেছেন মোট 367 জন প্রার্থী, এর মধ্যে মেয়র পদে লড়ছেন 8 জন। ভোটার সংখ্যা 4,87,753 জন। 190 কেন্দ্রের 1,366 ভোট কেন্দ্রে 367 ভোট কেন্দ্রে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ করা হবে। সকাল থেকে কেন্দ্রগুলোতে ইভিএম সহ নির্বাচনী সরঞ্জাম পৌঁছানোর কাজ শুরু হয়। এ সময় সুষ্ঠু ভোট আয়োজনের প্রত্যাশার কথা জানান রিটার্নিং কর্মকর্তা। সবকিছু প্রায় শেষ পর্যায়ে, আমরা আর 4-5টা সেন্টার মনে বাকি আছে, আমরা শেষ করে ফেলতে পারবো আশা করি। এবং আমাদের কারিগরি টিমের যারা সদস্য আছেন ওনারা প্রত্যেক কেন্দ্রে কেন্দ্রে যাবেন, ইভিএম গুলো যাচাই করবেন, ইভিএম গুলো প্রিপেয়ার করবেন, আগামীকালকে ইলেকশন করতে যেন আমাদের কোথাও কোনো সমস্যা না হয়। সিলেটের 42টি ওয়ার্ডের জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের টিম থাকবে 42টি, পাশাপাশি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটেরও থাকবে 10টি টিম, আর প্রতিটি টিমের সঙ্গে রয়েছে 1 প্লাটুন বিজিবি। আমরা সাদা পোশাক এবং পোশাক 2 ধরনের পুলিশ ফোর্স মোতায়েন করেছি। সেই সাথে আনসার আছে, কেন্দ্রে আনসার পর্যাপ্ত সংখ্যক আনসার মোতায়েন করা হয়েছে, চেকপোস্ট আছে, আমাদের স্ট্রাইকিং আছে, এপিবিএন সহ আমরা পুলিশ ফোর্স মোতায়েন করেছি। মাহবুব সৈকত, মাইটিভি। দর্শক, এই মুহূর্তে সিলেট আছেন সহকর্মী রাকিব হাসান, যুক্ত হচ্ছি তার সাথে। রাকিব, রাতপোহালে সিলেট সিটি নির্বাচন, এরই মধ্যে কেন্দ্রগুলোতে পৌঁছে গেছে নির্বাচনী সরঞ্জাম, কেন্দ্রগুলোর সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? ধন্যবাদ নিবা আপনাকে। আসলে কেন্দ্রের সার্বিক পরিস্থিতি দেখতে আমরা কিন্তু এখন অবস্থান করছি সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা কেন্দ্রটিতে। এখানে আসলে 3টি কেন্দ্র রয়েছে। আমরা জানি যে 190টি কেন্দ্র রয়েছে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে এবং সবগুলো কেন্দ্রেই কিন্তু ব্যবহার হচ্ছে ইভিএম, অর্থাৎ ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ হবে। এবং সেই প্রস্তুতি নিতে আমরা সকাল থেকেই দেখেছি যে আসলে ভোট কেন্দ্রগুলোতে যারা দায়িত্বে রয়েছেন সেই দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা এরই মধ্যে ইভিএম সহ অন্যান্য মালামাল নিয়ে তাদের কেন্দ্রে পৌঁছে গেছে। আমি যদি আপনার মাধ্যমে আমাদের দর্শকদের একটু দেখাতে চাই যে আসলে ইভিএম যে মেশিনগুলো রয়েছে সেই মেশিনগুলো আমরা দেখতে পাচ্ছি এরই মধ্যেই, আর যে কেন্দ্রগুলো রয়েছে কেন্দ্রগুলোতে মেশিনগুলো স্থাপনের কাজ চলছে এবং বাকি কেন্দ্র মেশিনগুলো এখানে রয়েছেন। এবং এই মোট এখানে 3টি কেন্দ্র রয়েছে। 3টি কেন্দ্রে আমরা যতটুকু জানতে পেরেছি যে এখানে 22টি আসলে বুথ হবে এবং ভোটের বুথ হবে, এবং এই কেন্দ্রটিতে 7,000-এর মতো ভোটার রয়েছেন এবং তারা ভোটাধিকার প্রয়োগ করবেন। কালকে সকাল 8টা থেকে ভোট শুরু হবে এবং সেই উপলক্ষে আমরা দেখতে পাচ্ছি এরই মধ্যেই
বুথগুলো প্রস্তুত করা হচ্ছে, এই মেশিনগুলো সেট করা হচ্ছে এবং বুথগুলো যেভাবে প্রস্তুত করা হচ্ছে তার চিত্র যদি আমরা একটু দেখতে চাই, আমরা আসলে আমার দর্শকদেরকে দেখাতে চাই যে এই যে বুথটি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, বৃষ্টির কারণে কিছুটা বিঘ্ন ঘটলো কিন্তু এখন পুরোদমে তারা কাজগুলো চালিয়ে যাচ্ছেন। এখানকার যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন তারা বুথ তৈরি করবেন এবং বুথ তৈরি করে সার্বিক নিরাপত্তার বিষয়টি এখানে কিন্তু নিশ্চিত করা হচ্ছে এবং সেই নিরাপত্তার জন্য আমরা দেখতে পাচ্ছি যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও কিন্তু প্রতিটি কেন্দ্রে এর মধ্যে পৌঁছে গেছেন, তারা কিন্তু এই নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করছেন। আমরা ভোট কেন্দ্রের যে চিত্রগুলো দেখতে পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে যারা রয়েছেন প্রিজাইডিং অফিসার যারা রয়েছেন বা অন্যান্য যে কর্মকর্তা রয়েছেন তারাই কিন্তু এই কেন্দ্রটিতে এখন অবস্থান করছেন, বহিরাগত কাউকেই এই কেন্দ্রের মধ্যে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, যেহেতু কেন্দ্রের নিরাপত্তার স্বার্থে এই বিষয়গুলো বারবার নিশ্চিত করা হচ্ছে। আমরা জানি যে 52টি টিম কাজ করছে, মোবাইল টিম কাজ করছেন এই পুরো সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনের আইনশৃঙ্খলার নিরাপত্তার জন্য এবং এর মধ্যে আমরা রাস্তায় যেই বিষয়গুলো দেখতে পেয়েছি র্যাব পুলিশ সহ বিজিবি অন্যান্য সদস্যরা কিন্তু তাদের টহল অব্যাহত রেখেছে। এখন শেষ মুহূর্তে প্রস্তুতি আমরা যে কথাগুলো জানিয়েছি যে আসলে বৃষ্টির কারণে কিন্তু সকাল থেকেই কিন্তু তারা যেই ভোট কেন্দ্রগুলো ছিল আসলে সেখানে মালামাল তারা নিয়ে আসতে পারেনি। আমরা এখন একটু কথা বলার চেষ্টা করব এই কেন্দ্রের যে প্রিজাইডিং অফিসার রয়েছেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন এখন তার সাথে জানতে চাইবো যে আপনাদের আর কয়েক ঘন্টা পরে অর্থাৎ সকাল হলেই নির্বাচন, আপনাদের নির্বাচনের প্রস্তুতি কতগুলো বা মালামাল কি আসলে পৌঁছেছে কিনা? আজকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য আমরা 11টার সময় গেছি কিন্তু ওই যে সিলেটের আবহাওয়া তো খুবই, এই জন্য আসলে মালামাল নিয়ে আসতে একটু দেরি হয়ে গেছে, তবে আমরা যথাসাধ্য চেষ্টা করতেছি ইনশাল্লাহ আজকে রাত 8-9টার মধ্যেই আমরা বুথ এবং ইভিএম টিভিএম সব চেক করে ইনশাল্লাহ শেষ করব। আর আগামীকাল তো আশা করা যায় যে আল্লাহ বাঁচায় রাখলে সুন্দরভাবে ভোট। আপনার এই এই কেন্দ্রে কতগুলো বুথ স্থাপন হবে? এটা আমার কেন্দ্রে হচ্ছে 3 নম্বর কেন্দ্র, 3 নম্বর এটাতে 10টা বুথ স্থাপন হবে। আপনারা ভোটারদের সার্বিক নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করেছেন? হ্যাঁ ইনশাল্লাহ, মানে কোনো সমস্যা নয়, আমাদের পর্যাপ্ত ফোর্স দেওয়া হয়েছে, আনসার আছে, বিডিপি আছে, ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক শুনছিলেন যে আসলে সব দিক থেকে সার্বিক প্রস্তুতি কিন্তু নেওয়া হয়েছে, হয়তোবা সকালে বৃষ্টির কারণে কিছুটা বিলম্ব হলো, এখন কিন্তু তারা পুরোদমে সেই কাজগুলো চালিয়ে যাচ্ছেন এবং নির্ধারিত সময়ের মধ্যেই কাজগুলো শেষ করতে পারবেন এবং আশা করছি আগামীকাল সকালে নির্ধারিত সময়ে ভোটাররা তার ভোট কেন্দ্রে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। নিপা রাকিব আপনাকে ধন্যবাদ। দর্শক সিলেট থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী রাকিব হাসান। দর্শক এই মুহূর্তে রাজশাহী থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এস এম আরিফ। আরিফ, রাজশাহী সিটি নির্বাচনের ভোট কাল, তো সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? নিপাপ, আর মাত্র কয়েক ঘন্টা রাত পোহালেই ভোট যুদ্ধ শুরু হবে রাজশাহী সিটি নির্বাচনে। ইতিমধ্যে কিন্তু প্রায় যে প্রস্তুতি নির্বাচন কমিশনের সেটা প্রায় সম্পূর্ণ বলা যায়। আমরা দেখেছি যে সকাল 10টা থেকে যে নির্বাচনের সামগ্রী যেগুলো আছে, ইভিএম সহ যে সামগ্রীগুলো আছে সেগুলো কিন্তু ভোট যারা প্রতিটি কেন্দ্রে কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে, প্রিজাইডিং অফিসার রয়েছে তারা কিন্তু সেখান থেকে নিয়ে গেছেন এবং যে 30টি ওয়ার্ড রাজশাহী সিটি কর্পোরেশনে রয়েছে তার মধ্যে 155টি কেন্দ্রে কিন্তু ইভিএম ভোট হবে এবং সেই ইভিএমের যে যন্ত্রপাতি বা ইভিএমের যে সরঞ্জামাদি নির্বাচন সরঞ্জামাদি সেটি পৌঁছে গিয়েছে ইতিমধ্যেই, এখন হয়তো সেটি লাগানোর কাজ চলতেছে, রাতের মধ্যেই হয়তো সে কাজগুলো সম্পন্ন হয়ে যাবে এবং আগামীকালকে থেকে কিন্তু সেই নির্বাচন শুরু হবে। 155টি যে কেন্দ্র রয়েছে তার মধ্যে যেটি আগেও জানিয়েছি 148টি কেন্দ্রকে কিন্তু ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করা হয়েছে রাজশাহী সিটি নির্বাচনে এবং এই বিষয়ে কিন্তু কথা বলেছেন রাজশাহী রেঞ্জের পুলিশ কমিশনার, তিনি যেমনটি জানিয়েছেন সব যে কয়টি ঝুঁকিপূর্ণ বলা হয়েছে শুধু সেগুলো নয়, সবগুলোকেই আসলে তারা নজরদারিতে রাখবেন এবং ব্যাপক আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু মোতায়েন রয়েছে, এখন টহলেও আছে, বিশেষ করে র্যাবও কিন্তু টহলে আছে, স্ট্রাইকিং ফোর্স হিসেবে তারা রয়েছেন, মোবাইল কোর্ট রয়েছেন, সব মিলিয়ে আসলে রাজশাহী সিটি নির্বাচনটা কিন্তু নিরাপত্তার যে চাদর সেটি আসলে ঢাকে দেওয়া হয়েছে, যেটি আগে জানিয়েছে 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আমি একটু কথা বলতে চাই আমার সহকর্মী শাহরিয়ার উন্তু, তিনি এই নির্বাচনটা শুরু থেকেই ফলো করেছেন, আমি একটু জানতে চাই আসলে শুরু থেকে তো এই নির্বাচনটা আপনি ফলো করছেন, ভোটারদের বা প্রার্থীদের যে প্রচারণা আপনি দেখেছেন কি মনে হয় এবারের নির্বাচনে মেয়র সহ কাউন্সিলর প্রার্থীদের মধ্যে ভোটের যুদ্ধটা কেমন হতে পারে? আচ্ছা, গত 2 তারিখ থেকে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া শুরু হয়েছে, প্রতীক বরাদ্দের পরে
প্রার্থীরা জোরে সোরে তাদের প্রচার প্রচারণায় নেমে গেছে। বিশেষ করে কাউন্সিলর প্রার্থী যারা, তারা জোরে সোরে তাদের প্রচার প্রচারণায় নেমে গেছে। আর মেয়র প্রার্থীর বিষয়টা যদি আমি বলি, যে নৌকা মনোনীত প্রার্থী আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এইচএম খায়রুজ্জামান লিটন ভাই, উনি এবং জাতীয় পার্টি সাদিকুল ইসলাম স্বপন এবং হাতপাখা বরিশালের সেই সংঘর্ষের ঘটনায় আসলে তারা বয়কট করেছে নির্বাচন, এবং জাকের পার্টির যিনি আনোয়ার লতিফ আছেন ওনার প্রচার প্রচারণা অতটা চোখে দেখা যায়নি। তো ভোটারদের সাথে আমার কথা হয়েছে, ওনারা আমাকে যে তাদের মনোভাবটা আমি বুঝতে পেরেছি যে আসলে ওনারা চাচ্ছেন যে এমন একটা প্রার্থীকে তারা আবার সেই নগর পিতার আসনে বসাবে যার দ্বারা রাজশাহী বদলে গেছে এবং ভবিষ্যতেও সেই উন্নয়নটা অব্যাহত থাকবে। এবং যেহেতু কর্মসংস্থানের বিষয়টি আমাদের সাবেক সদ্য মেয়র ঘোষণা দিয়েছেন, তো আসলে আমি নির্বাচনের যে বিষয়টা আমি যদি বলতে চাই, যে মানুষ প্রফুল্ল হয়ে আছে, আগামীকাল তারা ভোট দিবে, ভোট দিয়ে তারা তাদের নগরপিতা যোগ্য নগরপিতাকে বেছে নেবে, এবং কাউন্সিলর প্রার্থী যারা তাদের মধ্যে তুমুল একটা প্রতিদ্বন্দ্বিতা চাপা একটা ক্ষোভ বিরাজ করছে যে আসলে কাকে হারিয়ে কে তার চেয়ারে বসতে পারে। তো এই পর্যন্তই আমার কাছে। তার মানে মেয়র প্রার্থীতে আসলে খুব একটা প্রতিদ্বন্দ্বিতা হবে না বলে আপনার কি মনে হচ্ছে নাকি? জি, যেহেতু আমাদের সাবেক সদ্য মেয়র এইচ এম খায়রুজ্জামান লিটন প্রচার প্রচারণায় আগে থেকে এগিয়ে আছেন এবং শহরে দেখবেন যে ব্যানার ফেস্টুনে তার ছেয়ে গেছে, এবং আর জাতীয় পার্টি এবং জাকের পার্টির যে প্রার্থী তাদের পোস্টার ফেস্টুন তেমন আসলে আমার চোখে পড়েনি, কিংবা তাদের প্রচার প্রচারণাও আমার চোখে পড়েনি। তো এই কারণে আমি, আমার সিদ্ধান্ত শুধু না, এটা জনগণেরও একটা প্রত্যাশা যে প্রচার প্রচারণায় যে এগিয়ে আছে এবং যে রাজশাহী শহরটাকে সুন্দর করে সাজিয়েছে তাকে তারা মানে নির্বাচিত করার একটা মনোভাব আমি পরিলক্ষিত করেছি তাদের। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন যেটি বলা হচ্ছে মেয়র প্রার্থীতে যে তিনজন এখন রয়েছেন সে মাঠে, তাদের মধ্যে আসলে অনেকটাই, যারা যে সহকর্মী বলছেন যে অনেকটাই এগিয়ে আছেন নৌকা প্রতীকের যে প্রার্থী তিনি এবং অন্যান্য যারা আছেন তাদের মধ্যে আসলে ভোটযুদ্ধটা এইভাবে বলা যায় না, ভোটের দিনই আসলে যারা ভোটার রয়েছেন প্রায় 3.5 লক্ষ ভোটার তারাই আসলে নির্বাচন করবেন কে এই এই নগরপিতার আসনে বসবেন সেটি আসলে তারাই নির্ধারণ করবে। তবে কাউন্সিলর প্রার্থীতে যেটি জানিয়েছে যে কাউন্সিলর প্রার্থীটা আসলে কিছুটা হলেও প্রতিদ্বন্দ্বিতা হবে। আরিফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজশাহী থেকে সরাসরি যুক্ত ছিলেন আমাদের সহকর্মী এস এম আরিফ। চলে যাচ্ছি অন্যান্য প্রসঙ্গে। উজান থেকে নেমে আসা ঢল ও কয়েকদিনের বৃষ্টিতে বাড়তে শুরু করেছে তিস্তা নদীর পানি। পানি নিয়ন্ত্রণে ব্যারাজের 44টি জল কপাট খুলে দেওয়া হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে তিস্তা পাড়ের মানুষজন। বন্যা মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নিয়েছে পানি উন্নয়ন বোর্ড। প্রতিনিধি মাহমুদুল হাসান ও আশরাফুল হক রুবেলের তথ্যচিত্রে আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। কুড়িগ্রামে ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা, দুধকুমার সহ সব নদ নদীর পানি বৃদ্ধি পেয়ে প্লাবিত হয়ে পড়েছে চরাঞ্চল ও নিম্নাঞ্চল। পানি প্রবেশ করতে শুরু করেছে নদ নদী অববাহিকার নিচু ঘরবাড়িতেও। তবে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে আগামী 3 দিনের মধ্যে 2-1টি পয়েন্টে পানি বিপদসীমা অতিক্রম করার সম্ভাবনা থাকলেও আপাতত বড় বন্যার আশঙ্কা নেই। যে বাড়ি যে ভাঙতেছে সেখানে তো এমনি পানি, আরও তো যদি নদী ভাঙতেছে সেই বাড়ি ঘর তো কোথায় নড়াবে, পাশাপাশি চরের মানুষের আয়ও নাই, সামনে একটা হ্রদ। এদিকে তিস্তার পানি বৃদ্ধির ফলে রংপুরের গঙ্গাচড়া ও কাউনিয়া উপজেলা নদীপাড়ের মানুষের মাঝে বন্যা আতঙ্ক দেখা দিয়েছে। কেবল শুরু, এরপরে তো কি হইবে আল্লাহ জানে। পানির জন্য আমরা রাস্তাঘাটে বাড়িতে পারি না, কাজকর্ম করতে পারি না, পাঁচ ছয় মাস খুব কষ্ট হয় ভাই। এই যে আমাদের বাড়ি থেকে বাইর হয় রাস্তা পর্যন্ত দেখেন পানি। একদিকে পানিবন্দী জীবন, অন্যদিকে আয় রোজগার কম হওয়ায় পরিবার পরিজন নিয়ে বিপাকে নিম্ন আয়ের মানুষরা। পানি আসলেই পানি বন্ধ হয় না, কাজকর্ম নাই, বর্তমান বসে আছি, খুব কষ্ট করি, এক কোমর এক গালা পানি হয়, জায়গায় জায়গায় ভাঙিচুরি মেসমার হয়ে গেছে আমাদের। ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, উজানে কয়েকদিন অব্যাহত বৃষ্টিপাতের কারণে তিস্তায় পানি বেড়েছে, 44টি গেট খুলে পানি নিয়ন্ত্রণ করার চেষ্টা চলছে। তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়নের মাধ্যমে বন্যা থেকে স্থায়ী সমাধানের ব্যবস্থা নেওয়ার দাবি ভুক্তভোগীদের। আতিকুর রহমান তিতাস, মাইটিভি।
উত্তরাঞ্চলের সবগুলো নদ নদীর পানি আকস্মিকভাবে বৃদ্ধি পেতে শুরু করেছে। গত দিন থেকে উজানের জেলাগুলোতে বৃষ্টিপাত আর পাহাড়ি ঢলে কুড়িগ্রাম, লালমনিরহাট, রংপুর ও গাইবান্ধা জেলার উপর দিয়ে বয়ে যাওয়া তিস্তা, ধরলা, ব্রহ্মপুত্র সহ সবগুলো নদ নদীর পানি বেড়েছে। আরও চারদিন নদ নদীর পানি বেড়ে বিপদসীমা বরাবর অবস্থান করার তথ্য জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড। পানি বৃদ্ধির সাথে সাথে কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার অন্তত পক্ষে 12টি পয়েন্টে নদী ভাঙনের তীব্রতাও দেখা দিয়েছে। গাজীপুরে ভাওয়াল রাজাদের দ্বারা প্রচলিত ঐতিহ্যবাহী শতাব্দী প্রাচীন শ্রী শ্রী মাণিক্য মাধবের রথযাত্রা ও রথমেলা শুরু হয়েছে। সকালে জেলা শহরে রথ খেলায় রথটানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে রথযাত্রা শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রথযাত্রা ও রথমেলা উদ্বোধন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। চট্টগ্রামের মিরসরাইয়ে নিজ ভাসুরকে কুপিয়ে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি রহিমা বেগমকে দীর্ঘ 18 বছর পলাতক থাকার পর গ্রেপ্তার করেছে র্যাবসার। নির্মম ও নৃশংসভাবে কুপিয়ে হত্যা করার পর আইন শৃঙ্খলা বাহিনীর নিকট হতে গ্রেপ্তার এড়াতে ছদ্মনাম ধারণ করে দীর্ঘ 18 বছর যাবত নাম ও ঠিকানা পরিবর্তন করে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে থেকে বর্তমানে কিশোরগঞ্জ জেলার ভৈরব থানাধীন লক্ষ্মীপুর এলাকায় বসবাস শুরু করে এবং সেখানে সে মাদক ব্যবসা সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছিল। চট্টগ্রামের হাটহাজারিতে আলোচিত ও চাঞ্চল্যকর ইউসুফ হত্যা মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক দুই ভাই কামরুল হাসান ও রফিকুল হাসান দীর্ঘ 4 বছর পলাতক থাকার পর গ্রেপ্তার করেছে র্যাবসাদ। চট্টগ্রাম মহানগরীর বাকলিয়ায় অভিযান পরিচালনায় তাদের আটক করা হয়। আটককৃতদের আসামিদের জিজ্ঞাসাবাদে আসামিরা ইউসুফ হত্যা মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি বলে স্বীকার করেন। কক্সবাজারে মাদক মামলায় 3 জনকে যাবজ্জীবন বা 30 বছর কারাদণ্ড ও একই সাথে 2 লক্ষ টাকা করে জরিমানার রায় দিয়েছেন কক্সবাজার সিনিয়র জেলা জজ মোহাম্মদ ইসমাইলের আদালত। দুপুরে এই রায় ঘোষণা করেন সিনিয়র জেলা জজ মোহাম্মদ ইসমাইল। মামলাটি রাষ্ট্রপক্ষে পরিচালনাকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ফরিদুল আলম জানান, মাদক মুক্ত জেলা ঘোষণা ও মাদককে জিরো টলারেন্স সহ মাদক ও মাদকের ব্যবসাকে নির্মূল করার জন্য মাননীয় আদালত এই রায় ঘোষণা করেন। বগুড়ায় বাস চাপায় পথচারী এক কৃষক নিহত হয়েছে। এ সময় বাসটি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে স্থানীয়রা। সকালে বগুড়ার মহাস্থানগড় এলাকায় ঢাকা বগুড়া মহাসড়কের উপরে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। জাসদ সভাপতি সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, নির্বাচন দরজায় কড়া নাড়ছে এবং নির্বাচনী ট্রেন চলতে শুরু করেছে। কেউ তা থামাতে চাইলে ট্রেনে কাটা পড়ে মারা পড়বে। আজ কুষ্টিয়ায় রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের সভায় যোগ দিয়ে ইনু এসব কথা বলেন। চাল, ডাল, তেল, নুন, চিনি, পেঁয়াজ, রসুন, এই সব কিছু যে উচ্চমূল্য সাম্প্রতিককালে দেখা দিয়েছে, এটা মূলত বাজার সিন্ডিকেটের কারণে। আমি মনে করি যে দলমত নির্বিশেষে বাজার সিন্ডিকেটকে দমন করার জন্য ঐক্যবদ্ধ ভূমিকা রাখা উচিত। মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে ঝিনাইদহে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে ঝিনাইদহ প্রেস ক্লাব মিলনায়তনে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ শিক্ষক সমিতি ঝিনাইদহ জেলা শাখা। এতে সংগঠনটির জেলা সভাপতি মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। বরগুনার পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নে জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। সকালে কাকচিড়া ইউনিয়নের চেয়ারম্যান জেলেদের মাঝে এসব চাল বিতরণ করেন। চলতি অর্থবছরে ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ইলিশ শিকার থেকে বিরত থাকা 6 নং কাকচিড়া ইউনিয়নে 1214 জন জেলের মাঝে চাল তুলে দেওয়া হয়। 56 কেজি করে চাল দিয়ে খুশি প্রান্তিক জেলেরা। তারা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান। কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা। সকালে শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ শাহিন ইমরানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুল ইসলাম সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা থেকে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের 8 সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এই সময় তাদের কাছ থেকে 3টি কিরিচ, 1টি চাইনিজ কুড়াল জব্দ করা হয়। সোমবার সন্ধ্যায় উপজেলা চৌমোহনী পৌরসভার আলিপুর এলাকায় হেলিপ্যাড মাঠ থেকে তাদের গ্রেপ্তার হয়।
সিরাজগঞ্জের শাহজাদপুরে সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। প্রেস ক্লাবের সভাপতি শ্রী বিমল কুণ্ডের সভাপতিত্ব ও সাংবাদিক রাসেল সরকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ, সহসভাপতি আবুল কাশেম সহ আরও অনেকে। টাঙ্গাইলের মধুপুরে প্রান্তিক পর্যায়ের কৃষকদের মাঝে ধানের বীজ, পেঁয়াজের বীজ ও সার বিতরণ করা হয়েছে। সকালে উপজেলা মিলনায়তন থেকে উপজেলা 1000 কৃষকের মাঝে রোপা আমনের ধানের বীজ, সার ও 20 জন কৃষকের মাঝে পেঁয়াজের বীজ বিনামূল্যে বিতরণ করা হয়। বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরওয়ার আলম খান, আবু উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিমা ইয়াসমিন। সাতক্ষীরার আশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়ন পরিষদের গ্রামীণ পাইপলাইন পানি সরবরাহ স্কিমের উদ্বোধন করা হয়েছে। ইপিআরসি এবং ইসল্ট এর কারিগরি ও আর্থিক সহযোগিতায় কাদাকাটি ইউনিয়ন পরিষদের পাইপলাইন পানি সরবরাহ স্কিম এর উদ্বোধন করেন বাংলাদেশ সেলস ইয়েফ ইউনিসেফ এর প্রধান মোহাম্মদ কাউসার হোসেন। উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাক্তার মুর্শিদি সহ অনেকে। বাংলাদেশ শিক্ষক সমিতি বিটিএফ শরীয়তপুর জেলা শাখার উদ্যোগে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন শরীয়তপুর জেলা শিক্ষক সমিতি। সংবাদ সম্মেলনে শরীয়তপুর জেলা শিক্ষক সমিতির সভাপতি আনোয়ার কামালের সভাপতিত্বে ও শেখ নুরুল আমিন রতনের পরিচয়ে উপস্থিত ছিলেন জেলা শিক্ষক সমিতির নেতাকর্মীরা। এ সময় বক্তারা বাংলাদেশ শিক্ষক সমিতির জাতীয়করণের দাবি তুলে ধরেন। দাবি দেওয়া মানা না হলে আগামী 11 জুলাই তারিখ থেকে অবিরাম ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। আমরা প্রত্যাশা করছি মাননীয় প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নিঃসন্দেহে তিনি দক্ষ মানব সম্পদ সৃষ্টির প্রয়াসে তিনি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে গুরুত্ব দিবেন। খাদ্য অধিকার ও কৃষি খাদ্য ব্যবস্থার দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সকালে ঝিনাইদহ প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচির আয়োজন করে খাদ্য অধিকার বাংলাদেশ। ঘণ্টাব্যাপী চলা এই কর্মসূচিতে সংগঠনটির জেলা শাখা সভাপতি খন্দকার হাফিজ ফারুক, সদস্য হাবিবুর রহমান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শরীয়তপুরের মতলব উত্তর উপজেলার জহিরাবাদ ইউনিয়নের 952 জন অসহায় ও দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার ভিজিপির চাল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে ইউনিয়ন পরিষদের প্রাঙ্গণে চাল বিতরণ কার্যক্রমে উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান গাজী মোহাম্মদ সেলিম। বিতরণকালে ইউপি সদস্যবৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পটুয়াখালীর দুমকিতে ভিজিপির চাল বিতরণ অনিয়ম শীর্ষক প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন মুরাদিয়া ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মিজানুর রহমান শিকদার। সকালে উপজেলার মুরাদিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, ইউপি সচিব, ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রের উদ্যোক্তা এবং সুবিধাভোগী শতাধিক পরিবারের সদস্য সহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। নওগাঁয় 5 দিনব্যাপী শুরু হয়েছে আম ও আমজাত পণ্যের মেলা। জেলা প্রশাসনের আয়োজনে নওগাঁ শহরের নওজোয়ান মাঠে সোমবার বিকেল থেকে এ আম মেলা শুরু হয়। চলবে আগামী 23 জুন পর্যন্ত। বেলুন ও ফেস্টুন উড়িয়ে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ খালিদ মেহেদি হাসান। সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় জেলা পরিষদ জাগবাংলো এর ঊর্ধ্বমুখী সম্প্রসারণ কাজের উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস লতিফ বিশ্বাস। মঙ্গলবার সকালে এ কাজ উদ্বোধন করা হয়। উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনিসুর রহমান, মেয়র সাজ্জাদুল হক রেজা ও সাবেক মেয়র আশানুর বিশ্বাস। লোহাগড়া পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের 5টি পরিবারকে অবরুদ্ধ করে প্রাচীর নির্মাণের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি দেওয়া হয়েছে। দুপুরে লক্ষ্মীপাশা চৌরাস্তা এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এছাড়া 5টি পরিবারে অবরুদ্ধ অবস্থা থেকে মুক্তির জন্য লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন ভুক্তভোগী পরিবার। এ সময় অবরুদ্ধ অবস্থা থেকে পরিবারগুলোকে মুক্ত করার আশ্বাস দেন তিনি।
সিটি নির্বাচনের কারণে দীর্ঘদিন বরিশালের বাইরে থাকায় বরিশালের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন পানি প্রতিমন্ত্রী ও সদর আসনের সংসদ সদস্য কর্নেল জাহিদ ফারুক সাবিব। প্রতিমন্ত্রী বলেন, নবনির্বাচিত মেয়র আবুল খায়ের খোকন শেরনিয়াবাদের সাথে একত্রিত হয়ে সদর আসনসহ বরিশাল সিটির প্রধান সমস্যা জলাবদ্ধতা, বেহাল সড়ক, দখল হওয়া খাল অবদখল মুক্ত করে স্মার্ট বরিশাল গড়ার লক্ষ্যে সকলের মতামতের পরিকল্পনার মধ্য দিয়ে উন্নয়নে এগিয়ে যাবেন। আমি টেন্ডারবাজি করি না, আমি সন্ত্রাসী করি না, আমি সন্ত্রাসকে আমি স্পন্সর করি না। এই ধরনের যদি আপনারা কোথাও দেখেন যে কোনো কোথাও এই ধরনের নতুন করে টেন্ডারবাজি শুরু হচ্ছে, নতুন করে দখল বেদখল শুরু হচ্ছে, তাহলে মনে রাখবেন, আপনারা আমাকে সরাসরি জানাতে পারেন, আমি সঙ্গে সঙ্গে পুলিশকে বলে সেই ধরনের আমি ব্যবস্থা গ্রহণ করব। দর্শক, এই ছিল আমাদের জেলা সংবাদ। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আমি আসমা উদ্দিন নিপা, আল্লাহ হাফেজ।